রংপুরে এবার বাম্পার ফলন হয়েছে কুমড়া ও আলুর আবাদে। রপ্তানির সুযোগ থাকায় বাজারে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। রংপুর থেকে গঙ্গাচড়ার প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে বাদশাহ ওসমানী ও তারাগঞ্জ থেকে হাফিজার রহমানের রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। রংপুরে গঙ্গাচড়া উপজেলায় তামাকের বদলে এবার 22টি চরে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া। তবে ডিজেল, পেট্রোল এবং কৃষি যন্ত্রপাতির দাম কম হলে আরও বেশি লাভ হতো বলেও জানান কৃষকরা। যে 10,000 টাকার গাড়ি তাই এখন 25,000 টাকা। বাজার সার পানি যে হারে দাম বাড়ছে এখন দেখা যায় আমাদের পোষায় না। বাজারটা যদি ভালো থাকলে তাহলে তো লাভবান হয়নি হয়। কৃষকের ওপর সবাই কিন্তু ভরসা করে। আমরা যদি বাঁচি তাহলে এলাকা বাঁচি, আমরা যদি মরি তাহলে এলাকা ডুবে গেল। এমন চাষাবাদে কৃষকদের অবস্থার উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে বলে মনে করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। তামাককে আপনারা হটাই দিয়ে এখন আপনারা একটি সুখাদ্য পুষ্টি এবং এটি স্বাস্থ্যের জন্য ভালো সেটাকে আপনারা স্থাপিত করেছেন বা সেটাকে প্রতিষ্ঠিত করেছেন, এটা একটা বড় অর্জন। অন্যদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় 3,150 হেক্টর জমিতে চাষ করা হয়েছে আলু। ভালো ফলন এবং অল্প সময়ের মধ্যে লাভবান হওয়ায় অন্যান্য ফসলের বদলে আলু চাষ করে বাম্পার ফলন পাওয়ায় বেশ খুশি কৃষকেরা। অনেক ভালো, এবারকার আলু হিসেবে আমাদের গাড়ি করা কোনো ব্যাপার নয়। ফলন এবার আলু মোটামুটি একটু ভালো দেখা যায়। দাম আমরা মোটামুটি পাই, ভালোই দাম হয়। তবে কৃষি অফিসার বলছেন সরকারিভাবে কোনো ধরনের রপ্তানি ব্যবস্থা না থাকার কারণে কিছুটা শঙ্কায় ছিলেন কৃষকরা। এদিকে ব্যবসায়ীদের মাধ্যমে রপ্তানির ব্যবস্থা থাকায় এখন আলুর দাম ভালো পাচ্ছেন কৃষকরা। বর্তমান কৃষিবান্ধব সরকারের লক্ষ্যই হচ্ছে আমাদের খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে পরিণত করা এবং কৃষি খাতকে একটি লাভজনক খাতে পরিণত করা। আমাদের এবার তারাগঞ্জ উপজেলায় 3,155 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আমাদের খাবার আলু ছাড়াও আমাদের রপ্তানিযোগ্য আলু কৃষক হচ্ছে চাষ করছে। এবার আবহাওয়া খুবই ভালো থাকায় রোগবালাই এবং পোকামাকড়ের উপদ্রব খুবই কম হয়েছে। আর হচ্ছে যে এখানে কৃষকরা বিভিন্ন জাতের আলু আছে, তবে একটা জাত উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে বাড়ি আলু 68, যেটা বিদেশে রপ্তানি করা যায়। আবহাওয়া ভালো থাকার কারণে এবার আলুর ফলন ভালো হয়েছে, সঙ্গে বিদেশে রপ্তানি করার সুযোগ থাকায় আগামীতেও ভালো দাম পাওয়ার আশা রাখছেন কৃষকরা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।